ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। ভাগাড় কাণ্ডের জের ধরে মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরে বেছে বেছে হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। রাজ্য জুড়ে ভাগাড় কাণ্ড নিয়ে তোলপাড়ের পর মঙ্গলবার সকালে নড়ে চড়ে বসল জলপাইগুড়ি পৌরসভা। শহরের বিভিন্ন হোটেল সহ বিভিন্ন রেস্তোরাঁ এবং রেস্টুরেন্টে অভিযান চালায় পৌরসভার আধিকারিক এবং কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা কোতোয়ালি থানার আইসিকে সাথে নিয়ে জলপাইগুড়ি শহরের একাধিক হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায়। এদিন অভিযানে নেমে কদমতলার একটি হোটেল কাম রেস্টুরেন্ট থেকে প্রচুর পরিমাণে পচা মাছ, মাংস ও বাসি খাবার বাজেয়াপ্ত করেন পুর আধিকারিকরা। এছাড়া পৌরসভার আধিকারিক এদিন অন্যান্য কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টের মালিকদের সতর্ক করে দেন। এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানান পৌর আধিকারিক শান্তনু নন্দন মৈত্র। হোটেল থেকে আমরা এখানটাতে আপত্তিজনক কিছু খাবার আমরা পেয়েছি যেগুলো মানুষকে সার্ভ করার মতো নয়, তো সেইগুলো আমরা সিজ করলাম। আমরা এগুলো দরকার হলে পর আমরা এগুলো যদি আমাদের কোনোটা সন্দেহ হয় আর কি, তাহলে সেগুলো আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো কলকাতা। অ্যাকশান তো অনেক কিছুই নেওয়া যেতে পারে, পৌর আইন অনুযায়ী দরকার হলে পরে সেই বিধি ব্যবস্থা যা আসে আইনে সেইভাবেই আমরা অ্যাকশান নেব। বলছি আরেকটা জিনিস, ভাগাড় কাণ্ডটা প্রকাশ্যে এসেছে অনেক দিন হয়ে গেল, এত লেটে জলপাইগুড়ি পৌরসভা কেন? না, জলপাইগুড়ি পৌরসভার কতগুলো সুবিধে এবং কতগুলো অসুবিধে আছে। এক তো জলপাইগুড়ি সাধারণত এই ধরনের ব্যাপারের সাথে যুক্ত থাকে না, এটাই এতদিন ছিল আর কি। এবং আরেকটা সমস্যা যেটা ছিল যে পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়াতে আমাদের পুলিশ ফোর্স আমরা পাচ্ছিলাম না, যার জন্য আমাদের আরও কিছু অভিযান আমাদের আটকে রয়েছে আর কি। তো এই পুলিশ ফোর্স না পাওয়া গেলে পরে এই ধরনের অভিযান করা খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, অন্যান্য খাবারও আমরা দেখেছি, সেই খাবারের যথেষ্ট বাজে অবস্থা, সেগুলো অনেক বাসি পুরনো খাবার, তো যেগুলো মানুষকে খেতে দেওয়া উচিত মোটেই নয়, তার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো হবে না আর কি। সেই ধরনের খাবারগুলি আমরা এখান থেকে তুলে নিয়েছি। অপরদিকে পুরসভার চালানো অভিযান নিয়ে শহরের মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে শহরের নামী অনামী সব হোটেল ও রেস্তোরাঁয় কেন পুলিশ ও পুরসভা এই অভিযান চালালো না। তিন বছর আগের সেই ভয়াবহ কালো রাতকে স্মরণ করলেন জলপাইগুড়ির দিন বাজারের ব্যবসায়ীরা। তিন বছর আগে ঠিক এই দিনেই রাত ১১টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল জলপাইগুড়ি শহরের দিন বাজারের টিনশেড এলাকা। আগুনের করাল গ্রাসে টিনশেড এলাকার ১৬২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, যার মধ্যে ১৫০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং ১২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। দমকলের ১৫টি ইঞ্জিন পরদিন ভোর ৪:৩০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনেছিল। তবে ৮ মে দুপুর ১২টা পর্যন্ত দমকল কর্মীরা ভয়াবহ আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন। আগুন নেভাতে গিয়ে ৩ জন ব্যবসায়ী এবং ৫ জন দমকল কর্মী জখম হয়েছিল। এরপর বিগত ৩ বছর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ দিনবাজারে পুড়ে যাওয়া এলাকায় নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুরু করেছে। বর্তমানে দ্রুত গতিতে চলছে মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ। গতকাল সন্ধ্যায় দিনবাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা পুড়ে যাওয়া টিনশেজ এলাকায় মোমবাতি জ্বালিয়ে সেই কালো রাতটিকে স্মরণ করেন। দিনবাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে বলা হয় যে তারা ৩ বছর আগে সেই অভিশপ্ত রাতটিকে স্মরণ করতেই আজ একত্রিত হয়েছেন। তিনি আরও বলেন, নতুন কাজ ভালো হচ্ছে, মনে হচ্ছে পুজোর আগেই ব্যবসায়ীদের অনেকেই মার্কেট কমপ্লেক্সের দোকান ঘরে ফিরে যেতে পারবেন। মমতা ব্যানার্জিকে পিশাচের সাথে তুলনা করলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে হ্যামিল্টনগঞ্জ দলীয় দপ্তরে মমতাকে আক্রমণ করেন মুকুল রায়। সংবাদ মাধ্যমে মুকুল রায় জানান, ২০১৮র পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৩৪% আসনে বিরোধীদের প্রার্থী দিতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে মমতার যে উল্লাস তা দেখে মনে হচ্ছে পিশাচের উল্লাস। মুকুল অভিযোগ করে বলেন, আমাকে খুন করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি নিজে। মুকুল বলেন, আমার শ্যালককে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে রাজ্য সরকার। আমি আশঙ্কা করছি ভারতী ঘোষের মতো তার বাড়িতে তল্লাশির নামে পুলিশ দিয়ে টাকা পয়সা রেখে দিতে পারে, পরে বলবে মুকুল রায়ের শ্যালকের বাড়ি থেকে মুকুল রায়ের অবৈধ টাকা উদ্ধার হয়েছে। এদিন মুকুল মমতা ব্যানার্জির সরকারকে কটাক্ষ করে বলেন যে এই সরকার সিদ্ধার্থ রায়ের জামানাকেও হার মানিয়েছে, এর থেকে জ্যোতিবাবু বুদ্ধবাবুর সরকার অনেক ভালো ছিল। আমি তৃণমূল কংগ্রেসের ২০০৩ সালে পঞ্চায়েতের দায়িত্বে ছিলাম,
মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের 11% আসনে প্রার্থী দিতে দেয়নি। 2008 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের 8% আসনে প্রার্থী দিতে দেয়নি। 2013 সালে তৃণমূল কংগ্রেসের আমলে 11% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। আর এটা 2008 মমতা ব্যানার্জি দুহাত তুলে নৃত্য করছেন কি না কি উন্নয়ন হয়েছে। 34% আসনে মানুষকে প্রার্থী না করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে মমতা ব্যানার্জির এই উল্লাস আমার দেখে মনে হচ্ছে পিশাচের উল্লাস। আমার বিরুদ্ধে একটা নয়, আমার বিরুদ্ধে লক্ষ অভিযোগ দায়ের হয়েছে। মমতা ব্যানার্জি ষড়যন্ত্র করছেন, আমার রাজনৈতিক চরিত্র হনন করবেন এবং আমাকে মৃত্যুর করার জন্যে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, তার জন্য আমি ভীত নই। নিশ্চয়ই জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। আমাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে, আমি রেলমন্ত্রী ছিলাম 2012 সালে, রেলমন্ত্রী ছিলাম 2018 সালে, বলা হলো আমার বিরুদ্ধে 9টা মামলা হলো। 9টা মামলায় বলা হলো আমি নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছি। 2012 সাল, এটা হচ্ছে 2018 সাল, তাও কত টাকা না, 9 জনের থেকে 3 লাখ টাকা করে নিয়েছি আমি, 90,000 কোটি টাকা রেল বাজেট করেছি। এখন আমি যদি বলি যে সারদার ভারত তীর্থ রেলটা কি করে রেলে ঢুকলো, এর জবাবটা মমতা ব্যানার্জি দেবেন? ওই যে ওনার 1 কোটি টাকা দামের ছবি বিক্রি হলো, তারপর তো আর একটা 1 কোটি টাকার ছবি আর বিক্রি হলো না, আর 1 কোটি ছবিও দেখা গেল না। তাহলে ছবিটা কিনলোই বা কে, গেলই বা কই, এর জবাবগুলো কি মমতা ব্যানার্জি দেবেন? ময়নাগুড়ি ব্লকে বিজেপি দল কি ক্রমশই শক্তিশালী হচ্ছে? তৃণমূল সমর্থকদের বাড়ি এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ময়নাগুড়ি ব্লকের গৌড় গ্রামে তৃণমূল সমর্থকদের বাড়িঘর ভাঙা সহ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের গাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের গৌড় গ্রাম এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগত কিছু স্থানীয় লোকজনদের নিয়ে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা চালায়। তৃণমূল সমর্থকদের বাড়িতে সোনা গহনা লুট করা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িতে ঢিল ছোড়া হয়। এ নিয়ে এদিন ময়নাগুড়ি থানায় একটি অভিযোগও দায়ের করা হয় তৃণমূলের তরফ থেকে। এদিন ঘটনার পর ময়নাগুড়ি থানার একটি গাড়ি ঘটনাস্থলে গেলে বিজেপির সমর্থকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর চালায়। এ ব্যাপারে পুলিশের তরফ থেকে আলাদাভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিন এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের জন্য ময়নাগুড়ি থানার পুলিশ অভিযান শুরু করেছে। আমি পুলিশের গাড়িতে একটু ইয়ে হয়েছে, মানে ভাঙচুর ছিল, অভিযোগ করছে। তারপরে যখন পুলিশ চলে তারা কোন দলে, তারা বিজেপি, সব বিজেপি দলে না, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, সব পালিয়ে গেছে। আর বহিরাগতরা ওরা আসছে, মানে জোর ইয়ার থেকে কি বলে নিজ তরফ থেকে কিছু আসছে। জলপাইগুড়ির ট্রাফিক আইন ভেঙে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের গায়ে হাত দিয়ে শ্রীঘরে 2 যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায়। মঙ্গলবার ঘটনার সূত্রপাত সিগন্যাল ভাঙাকে কেন্দ্র করে। শহরের কদমতলা বাস টার্মিনাসের দিক থেকে আসা এক মোটর বাইকে চেপে কদমতলার ট্রাফিক সিগন্যাল ভেঙে 3 নম্বর ঘুমটির দিকে যাচ্ছিলেন শহরের 2 যুবক সৌরভ সরকার ও দেবজ্যোতি সাহা। সে সময় ট্রাফিক কর্মী চন্দন রায় বাইক আরোহীকে আটকায়। তাকে জিজ্ঞাসাবাদ করে কেন সে ট্রাফিক সিগন্যাল ভাঙলেন। সে সময় তর্ক জুড়ে দেয় কর্তব্যরত পুলিশ কর্মীর সাথে বলে অভিযোগ। এরপর তার মোটর বাইক সাইড করতে বললে বেজায় চটে যান একজন। পুলিশ কর্মীকে রীতিমতো ধমকি দিয়ে প্রশ্ন করেন কেন তার গাড়ি আটকানো হলো। তারপর বচসা শুরু হয় পুলিশ কর্মী ও 2 যুবকের মধ্যে। চন্দনের অভিযোগ, তার গায়ে হাত দেওয়া হয়। এরপর তারা পালিয়ে যেতে চাইলে অন্য ট্রাফিক কর্মী মিঠু বর্মনকে অকথ্য ভাষায় কথা বলতে থাকেন ওই যুবক যুগল। মিঠু বর্মনের গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মিঠু বর্মনও প্রকাশ্যেই যুবককে থাপ্পড় মারেন। এরপর সদর ট্রাফিক পুলিশ দপ্তর থেকে পুলিশ এসে সৌরভ সরকার ও দেবজ্যোতি সাহাকে থানায় নিয়ে যান জিজ্ঞাসাবাদ করার জন্য। ঘটনা দেখে হতবাক স্থানীয়রা, ভিড় জমে যায় কদমতলা মোড়ে। ট্রাফিক পুলিশের সাথে যেভাবে অবভ্য আচরণ করল 2 যুবক তাতে স্থানীয়রাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিকে জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি শান্তাশীল বলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীর সাথে দুর্ব্যবহার করেন ওই 2 যুবক। পাশাপাশি তাদের গাড়ি আজকালে তারা ট্রাফিক পুলিশ কর্মীকে গালিগালাজ করে, এমনকি পুলিশ কর্মীর গায়ে হাতও দেয়। আমরা 2 জনকেই থানায় ধরে নিয়ে এসেছি, তাদেরকে আটক করা হয়েছে। সৌরভ সরকার দেবজ্যোতি সাহা নামে 2 যুবককে ঘটনার পর কোতোয়ালি থানায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তখন কদমতলা ট্রাফিকে ডিউটি করছিলাম 3 জন মিলে।
তো সেই সময় একটা গাড়ি আসে বাইক, যার নাম্বার ছিল না, আমরা তাকে আটকাই আর ও রং সাইডে যাচ্ছিল, যার জন্য আটকানো হয়। আটকানোর পর সে তারা দুজন আমাদের সাথে মিসবিহেভ করে, আমাদেরকে গালি গালাজ করতে থাকে, ব্যাস এটাই। কিন্তু ওখানকার পাবলিক বলছে আপনি নাকি একজনকে চড় মেরেছে। না, আমি কাউকে মারিনি। ওখানে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে। তুমি কি চাচ্ছ সিসিটিভির ফুটেজ দেখা হোক? দেখুন আপনার সিসিটিভি ফুটেজ দেখেন। আপনি কিছু করেননি? ওরাই করেছে। তারপরে ওখানে যিনি আরেকজন মহিলা কর্মী ছিলেন, তিনি এলেন, তিনি এসে আমাকে যা হয়েছে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি পশ্চিম মাগুরমারি এলাকায়। মঙ্গলবার সকালে যুবকের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। মৃতের নাম মহিসিনুল ইসলাম, বয়স 30 বছর। বুধবার তার বিয়ে ছিল, কিন্তু তার আগেই আকস্মিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। তবে পরিবারের দাবি, মানসিক রোগগ্রস্ত হয়েই সে আত্মহত্যা করেছে। এদিকে মৃতদেহ উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে। তারপর ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। এই মনোনয়নকে হাইকোর্টের সবুজ সংকেত দেবার পরেও জলপাইগুড়ি সদর ব্লকে মঙ্গলবার নেওয়া হলো পোস্টাল ব্যালটে নির্বাচন কর্মীদের ভোট। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোর্টের রায়ের দিকে তাকিয়ে সারা রাজ্য। এরই মাঝে আজ জলপাইগুড়ি সদর ব্লকে যে সমস্ত সরকারি কর্মীরা ভোটের ডিউটিতে যাবেন, তারা আজ নিজ নিজ এলাকায় মনোনীত প্রার্থীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন। সদর উন্নয়ন আধিকারিক তাপসী সাহা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান, আজ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের ভোট গ্রহণ পর্ব চলছে। এছাড়াও তিনি বলেন, এখন পর্যন্ত যা সরকারি নির্দেশ আছে সেই মতোই আমরা করছি, পরবর্তীতে যদি কোনো নির্দেশ আসে তখন সেই মতো কাজ হবে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে, তিনটি স্তরেই চলে ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণকে কেন্দ্র করে কড়া পুলিশি প্রহরা ছিল সদর ব্লকে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে তা বলেন তিনি। অপরদিকে সূত্রের খবর, নতুন করে ব্যালট ছাপার তোড়জোড় শুরু হয়েছে। বিদ্যালয়ে যেতে চায়নি ছোট্ট মেয়েটি, তাই বকুনি দিয়েছেন মা। আর সেই অভিমানে নিজেকে পৃথিবী থেকেই সরিয়ে দিল তৃতীয় শ্রেণীর ছাত্রীটি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি গড়ালবাড়ি ধাপগঞ্জের বড়ুয়াপাড়া এলাকায়। পূর্ব বড়ুয়াপাড়া ভোটখালি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী 9.5 বছর বয়সী অনিমা রায়। বিদ্যালয়ে যাওয়ার প্রতি তার যে প্রবল অনীহা ছিল সে কথা জানিয়েছেন তার বাবা। এমনকি পরীক্ষার দিনেও সে বিদ্যালয়ে যেত না, কিন্তু তার এই আচরণের কোনো কারণ তিনি জানাননি। সোমবারও সে বিদ্যালয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করে, সে কারণে তার মা বকুনি দেয়। পরে যখন বাড়িতে কেউ ছিল না, সেই সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ছাত্রীটি বলে জানান মৃত ছাত্রীর বাবা। মঙ্গলবার ময়না তদন্তের পর মেয়েটির দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ে। কি হয়েছিল বলেন তো, শোনা গেছে যে মা বকাবাদ দিয়ে, মানে বাচ্চারা একটু স্কুলে কম যায়, তা মা একটু বলছে আর কি, গালি দিছে একটু, এটা নিয়ে একটু বাচ্চারা একটু মাইন্ড করে। তারপর মাইন্ড করে আর কি, তখন আমি বলি যে ওকে আজকে স্কুলে যেতে হবে না, দুদিন পরে স্কুলে যাবে, এইভাবে আর কি স্কুলে পাঠাই ওই আর কি বাচ্চাটাকে। তখন এই যে সামনে একটা স্কুল স্কুলের পরীক্ষা হলো, সেই পরীক্ষাটা কিন্তু বাচ্চারা দেয় নাই। আমার বউ ছিল না, আমি তো টোটো চালাই সারাদিন, মানে জলপাইগুড়িতেই থাকি, তাই মোটামুটি এই যে বাচ্চারা তখন ওই ঘরের ভিতরে যে একা কীভাবে ওই টেবিলের উপরে উঠলো, চৌকি দিয়ে মনে হয় টেবিলের উপরে উঠছে, ওখান থেকে ওই যে আমাদের টিনের ঘর, টিনের ঘরের মধ্যে যে কাঠের ইসে থাকে, হ্যাঁ ধন্না, ওর মধ্যে ওই যে একটা গামছা ছিল ওখানে, মানে পুরান গামছা একটা ছিল, ওই গামছাটা ওখানে লাগাইছি, লাগা দেওয়ার একটা পেস্ট লাগাইছে, এইভাবে পেস্ট লাগাই দিয়ে ওইভাবে ফার্স্ট লাগাইছি। গ্রামে নেই কোনো উন্নয়ন,
তাই উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নেমেছে নির্দল প্রার্থী তপন কুমার রায়। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মন্থনী বাড়ি গ্রামে নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই অনেক বাড়িতে শৌচালয়। গ্রামের বিভিন্ন কালভার্ট ভেঙে পড়ে আছে, বেশ কিছু কালভার্টের প্রয়োজন। গ্রামের মানুষের অনেককে এখনও মাটির কুয়ে জল পান করতে হয়, অনেকে আবার পানীয় জল প্রায় 4 কিলোমিটার দূর থেকে বয়ে নিয়ে আসে নিত্যদিন। এতদিন শাসক দল ক্ষমতায় থাকলেও এবছর গ্রামে গুরুত্ব পাচ্ছে নির্দল প্রার্থী, কারণ শাসক দলের প্রার্থীকে কারো পছন্দ না। সেই কারণে নির্দল প্রার্থী তপন কুমার রায়কে ঘিরে আশায় বুক বাঁধছে সকলেই। এই বিষয়ে নির্দল প্রার্থী তপন কুমার রায় জানান, গ্রামের মানুষ আমাকে চায়, গ্রামের বুথ স্তরে মিটিং করে আমার নাম উঠলেও শাসক দলের হয়ে লড়ছে অন্য লোক, তাই গ্রামের মানুষের কথা চিন্তা করে নির্দল হয়ে লড়তে প্রস্তুত আমি। ভোট জয়লাভ করলে আমার প্রথম কাজ হবে গ্রামের রাস্তা মেরামত করা, গ্রামের মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা, সাথে সবথেকে বেশি প্রয়োজন গ্রামের অনেক বাড়িতে শৌচালয় নেই তা করে দেওয়া। না, মমতা ব্যানার্জির নির্দেশে যেটা নিয়ম ছিল, গ্রামের নিচু স্তর থেকে যে নামটা উঠে আসবে তাকেই প্রার্থী করা হবে। গ্রামের সাধারণ লোক আমাকে নির্বাচন করছিল, কিন্তু পরবর্তীতে আমাদের শিকারপুর অঞ্চলের এখানে আমাদের যে ঠিকাদার চক্র, তাদের মন মতো একজন প্রার্থীকে বাছাই করে গ্রামের সাধারণ লোক আমাকে চয়েস করছিল। সেই হিসাবে আমি নমিনেশন সাবমিট করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে টিকিট দেয়নি। জনসাধারণ আমাকে বলছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এখানে যে যেই প্রার্থী তারা মানে তৃণমূলের হয়ে যেই প্রার্থীকে ওরা সিলেক্ট করছে তাকে পছন্দ না, যার জন্য জনসাধারণের সমর্থনেই আমি নির্দলে দাঁড়াতে বাধ্য হলাম। অপরদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত জানিয়েছেন, আমরা গ্রামের উন্নতি চাই। এখানে একটা ব্রিজের জন্যে, একটা কালভার্টের জন্যে বহুদিন ধরে চেষ্টা করা হইতেছে, কিন্তু কোনো সাফল্য পায়নি। সবাই প্রতিশ্রুতি যায় যে ভোট ইলেকশন আলেই তাদের তোরজোর বাড়ে, কিন্তু যে ইলেকশন পার হয়ে যায় তখন আর খুশি যাও করে নিয়ে ওরা ভোটে খেলে চাচ্ছে। এখানে ব্রিজ নাই, রাস্তা নাই, পানীয় জল নাই, পায়খানা নাই, ইত্যাদি মানুষের কোনো উন্নয়ন নাই। এমন এমন লোক আছে দেখা গেল, তাদের কাছে দেখা গেলে একটা ভাঙা ঘর পড়ে আছে, তার মতন দেওয়ার মতন নাই। তো মমতা ব্যানার্জি তো দিচ্ছেই উন্নয়ন, তো উন্নয়নটা গেল কোথায়? তাহলে আমরাও তো একটা আশা করি যে রাস্তার ভিতর আমাদের রাস্তা চলতে গেলে তাদেরও জন্য আমাদের ভাবতে হবে, তো ওরা যেন আমাদের জন্য না ভাবে, তার জন্য আমারও অন্য দিক দিয়ে ভাবতে হয়। তো দেখি প্রার্থীটাকে পাল্টা নিজ দলে যাই কী করান যায়। এ সময় নেতারা আছে, ভোট লাগবে, ভোট লাগবে, আর ভোট তো আমরা দিচ্ছি। আজকে কংগ্রেস জোট টিএমসি থেকে তখন থেকে আমরা ভোট দিছি, কোনোদিন আমরা চাই বুঝে থাকি নাই। কিন্তু আমাদের এই যখন এই ব্রিজটার কথা বলি, রাস্তার কথার বলি, তখন এখানে কোনো কাজে ওরা দেখায় না। তা যখন ভোট আছে তখন বলে ভোটার জন্য বলে আর দিব, আর পরে তখন কী বলে তখন এটা খোঁজে করে না, দিব 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 করে দিন চলে যায়। তা আমরা যে এদিকে মানুষ হাঁটি না পশু পাখিরা হাঁটি। 52 জন কে এলো লিঙ্কম্যান বেকসুর খালাস পেল জলপাইগুড়ি আদালত থেকে। ভোটের মুখে খুশির হাওয়া প্রাতন কেএলওদের পরিবারে। বামফ্রন্টের আমলে রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে বেকসুর খালাস হয়েই আদালত চত্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন 52 জন প্রাতন কেএলও ও লিঙ্কম্যানরা। অভিযুক্তদের আইনজীবী অভিজিৎ সরকার জানিয়েছেন, 2000 সালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার কেস নাম্বার 15/67 থেকে উত্তরবঙ্গের 52 জন কেএলও ও কেএলও লিঙ্কম্যানকে বেকসুর খালাস দিলেন জলপাইগুড়ি জেলা জজ সোমনাথ মুখোপাধ্যায়। অভিযুক্তদের আইনজীবী অভিজিৎ সরকার জানিয়েছেন, তাদের বিরুদ্ধে 120, 122, 124, 120, 151, 153 সহ একাধিক ধারায় মামলা ছিল। বাম আমলের মামলা থেকে বেকসুর খালাস পেয়ে রাজ্যের তৃণমূল সরকারের কৃতজ্ঞতা জানালেন তারা। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক সুনীল চন্দ্র রায় বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল বাম সরকার, তাদের আন্দোলনকে দমানোর জন্য 2000 সালের 28 নভেম্বর ধরা হয়েছিল, তারপর দিন তাদের আদালতে তোলা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের সমর্থকদের জেলে পুরে দেওয়া হয়েছিল কামতাপুর ভাষা ও রাজ্যের দাবিতে আন্দোলনকে দমানোর জন্য। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও দেওয়া হয়েছিল, কিন্তু আজ তথ্য প্রমাণ কোনো কিছুই নেই, আমরা বেকসুর খালাস পেলাম। আজ আমরা কৃতজ্ঞ বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। 27 নভেম্বর এবং 28 নভেম্বর আমাদেরকে ঘুম থেকে বিছনা থেকে তুলে নিয়ে আসলো ক্র্যাকডাউন কামতাপুর অপারেশন কামতাপুর কোর্টে। সেখানে আজকে 18 বছর থেকে আমরা হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন কোর্টে। শুধু একটাই নয়, আজকে আমরা যেসব লোক দেখছেন অনেক লোকে আমাদের চলে গেল, আমরা আজকে এখানে 52 জন
এখানে খালাস পেলাম এবং প্রতিটা ব্যক্তিরই এক একজনের কমসে কম আটটা দশটা করে রাষ্ট্রপতি মামলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন থানা থেকে দিয়েছে আমাদের। এবং আমরা এই ১৮ বছর থেকে যে হ্যারাসমেন্টটা হলাম, আমরা যে নির্দোষী, এটা যে বিগত বামফ্রন্ট সরকারের সাজানো একটা পলিসি, সেটা আজকে উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।